ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে একবার বলেছিলেন, ঈশ্বরের হাসপাতালেই হয় আত্মার চিকিৎসা। উপমা দিয়ে তিনি কিভাবে বুঝিয়েছিলেন চলুন শুনে নি। বুঝলে হে কেশব, তোমার অসুখ হয়েছে কেন তার একটা মানে আছে। শরীরের ভেতর দিয়ে অনেক ভাব চলে গিয়েছে, তাই ওরকম হয়েছে। যখন ভাব হয় তখন কিছুই বোঝা যায় না, অনেক দিন পরে গিয়ে শরীরে আঘাত লাগে, ব্যথা অনুভব হয়। আমি দেখেছি বড় বড় জাহাজ গঙ্গা দিয়ে দিব্যি চলে গেল, অথচ কিছুই টের পাওয়া গেল না। ওমা, খানিকক্ষণ পরে গিয়ে দেখলাম কিনারার উপরে জল ধপাস ধপাস করে আছড়ে পড়ছে আর চারপাশ তোলপাড় করে তুলছে। হয়তো কিনারার খানিকটা জলে ভেঙেই পড়ে গেল। পুরে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে সব ভেঙে চুরে দেয়। ভাবহস্তিও ঠিক তেমন করেই দেহ ঘরে প্রবেশ করে আর ভেতরে গিয়ে সব কিছু তোলপাড় করে সব তছনছ করে দেয়। হয় কি জানো, আগুন লাগলে কতগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে, আর একটা হইচই কাণ্ড আরম্ভ করে দেয়। জ্ঞানাগ্নি সবার প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধি নাশ করে। সব কিছু হয়ে গেলে একটা তোলপাড় আরম্ভ করে। তুমি মনে করছো হয়তো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। হাসপাতালে যদি তুমি একবার নাম লেখাও আর সেখান থেকে চলে আসবার জন্যে, যতক্ষণ রোগের একটু ওষুধ থাকে ততক্ষণ ডাক্তার সাহেব কিছুতেই তোমায় চলে আসতে দেবে না। তুমি তোমার নামটা লেখাতে গেলে কেন বলো তো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.